সাইবার অ্যাকাউন্ট করতে এরকম একটা জিমেইল লাগবে সবার, বুঝতে পারছেন? এই মতো একটা জিমেইল লাগবে, সাইবার অ্যাকাউন্ট করতে জিমেইল আর একটা ফোন নাম্বার লাগবে, দুটো জিনিস লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে ফাইবারে যাব, ফাইবারে যাব, যাওয়ার পর সাইন আপ দিব, সাইন ইন দিব বা জয়েন দিব, আমরা সাইন ইন দিচ্ছি, জয়েন দিলেও হবে, সাইন ইন দিলে ওখান থেকে অপশন পাবেন, জয়েন দিচ্ছি। বলছে ইন্টারভিউ ইমেইল, তাহলে আমরা কি করবো, এখানে আমাদের মেইল দিব, ঠিক আছে? মেইল দেওয়ার পরে আমরা কন্টিনিউ করব। তার বলছে যে আপনার একটা ইউজার নেম দেন, যে নামটা এখানে ইউজ হয় না, যেমন আমি ডিজাইন দিলাম সাজেস পাসওয়ার্ড। দেখেন যদি এই নামটা থেকে থাকে, ওই নামটা এখানে যদি থাকে তাহলে নিবে না। বলছে লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি ওকে, মানে এটা অটোমেটিক্যালি এই ওয়েবসাইটে আছে ইউজার নেম। সো এখান থেকে আমরা ইউনিক একটা নতুন একটা ব্র্যান্ডিং নেম দিব, ওকে? ব্র্যান্ডিং নেমটা এরকম হতে পারে, আমি নিজের নাম দিব, সমস্যা নাই। দেখি ফরওয়ার্ড আছে নাকি, ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড ডিজাইন আছে, বলেন কি দিব আপনি পছন্দ মতো একটা নাম বলেন দেখি। একটা নাম, ভালো নাম দিতে হয়, নিজের নাম দিলেও হবে। দেখি ফরাদ হুসাইন দেই, না এই নাম চেঞ্জ হবে না। যা দিচ্ছি সবই আছে, এই যে এই নামটা নাই, কোসাইন, কোসাইন কি দেব বলেন, ভালো নাম দিতে হবে। যেমন হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাই, নিজের নাম দেওয়ার চেয়ে একটা ব্র্যান্ডিং নাম দেওয়া অনেক ভালো। এখানে যদি দেন যান দেখেন মাউন্টেন ডিজাইন, প্রোফাইল নেই, এখানে লোগো ফ্লো, তারপরে যে ডিজাইন ডেস্ক এইটেজ, এটার নাম স্টুডিও এয়ারওয়েজ,
এরকম অনেকে নাম ব্যবহার করছে, তো আপনারা এরকম ব্যবহার করতে পারেন। লোগো মিডিয়া, মিডিয়াক্স, বুঝছেন, এরকম কিছু নাম আপনারা ব্যবহার করতে পারেন। এটা আলন্দা, এটা হয়তো তার নাম হিসেবে ব্যবহার করছে। বোল্ড ডিজাইন, ঠিক আছে, তো এরকম একটা নাম, ভালো একটা বিজনেস নেম পছন্দ করতে হবে। দেখি ব্লু ড্রিম আছে নাকি, ব্লু ড্রিম ওয়ান ওয়ান আছে, টু নাই, এটাই দেয়। হ্যাঁ ব্লু ড্রিম, ব্লু ড্রিম আছে, না পড়ার দরকার নেই। এই যে ব্লু ড্রিম কিং আছে, ঠিক আছে, এই নামটা আমরা দিলাম। এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করবেন, আগে এখানে কম্পোজে যাবেন, জিমেইলে কম্পোজে যাওয়ার পরে এখানে একটা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, দুইটা লেটার মিলে আপনারা কিছু ওয়ার্ড দিবেন, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে এটা এটা দিলাম, দুই তিন দিলাম, ওকে। হ্যাঁ এটা এখন আমরা কপি করে এখানে পাসওয়ার্ড দিব, তাহলে আমাদের মনে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে, এটা সেভ হয়ে থেকে যাবে। আমি যদি এখানে কেটেও দেই, তারপর যে ড্রাফটে গেলে আবারও আমি আমাদের পাসওয়ার্ডটা পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে জয়েন দেব, হবে খাতায় রেখে রাখলেও হবে, ফরগেট মারতে হবে। দেন ওখানে জয়েন দেওয়া, সাইন আপ করার পরে আপনার জিমেইলে একটা মেসেজ আসবে, বলবে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, তো অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট করতে হবে এখানে। দেন এগুলো সব কেটে দেব, এই আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে। অ্যাকাউন্টের ব্যাক এন্ডেতে অনেক কাজ আছে, এটা আমরা এডিট ইওর প্রোফাইল, এডিট ইওর প্রোফাইল থেকে করবো। ফুল নেম, এই ফুল নেমটা কোন ফুল নেম দিব, এগুলো কিন্তু পাবলিক হবে না, এগুলো প্রাইভেট থাকবে। এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছে এগুলো সব কি থাকবে, প্রাইভেট থাকবে। এখানে আপনার এনআইডি যে নাম আছে সেই নামটা এখানে দিবেন, আপনার কি নাম আছে বলেন, ফাহাদ হোসেন, এই তো আমার নামও, নাম আপনার আবার, আমার নামও ফাহাদ, ফাহাদ ফরহাদ না অবশ্য। এখান থেকে সেভেন চেঞ্জ দিব, এখান থেকে অনলাইন স্ট্যাটাস আমরা যা আছে তাই থাকবে। এই অ্যাকাউন্ট যদি কখনো ক্লোজ করতে চান, এখান থেকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, রিজন কি কি কারণে এটা পুরো ক্লোজ করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হবে, ডিঅ্যাক্টিভ করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন। এই যে দেখেন কোথা থেকে করবেন, এটা সেটিংসে আসবেন, সেটিংস থেকে এই যে দেখেন আই অ্যাম লিভিং বিকজ, এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভ, এটা ডিঅ্যাক্টিভ সেটিং, বুঝছেন। দেন আমরা এখন গো টু মাই প্রোফাইলে যাব,
যাওয়ার পরে আমরা এখন আমাদের প্রোফাইলটা ঠিক করব। প্রোফাইলে এখানে দেখেন ইউ ড্রিম কিং, নামটা অনেক সুন্দর হয়েছে, কাজ ভালোভাবে করলে আরো ভালো কিছু করতে পারবেন, এই ব্র্যান্ডিং হয়ে যাবে এটার মাধ্যমে। বলবে যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি কার থেকে, কাছে ব্লু ড্রিঙ্কিং এর কাছ থেকে, মানে এটা আপনার বায়রা আরেকজনের কাছে বলবে, ঠিক আছে, যে নাম যেরকম তার কাজও সেই মতো। এখানে দেখেন ডেসক্রিপশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, লিঙ্ক অ্যাকাউন্ট আছে, স্কিল আছে, এডুকেশন আছে, তারপরে সার্টিফিকেশন আছে, এগুলো সব আমরা দিব, ঠিক আছে। তো ডেসক্রিপশন আমরা কি দিব, আমি আগে বলছিলাম বায়ার আপনাকে বলছে, এখানে বলা হচ্ছে ইফ ইউ আর নট শিওর, আপনি কি শিওর নয়, সার্চ ফাইবার মার্কেট প্লেস ফর সিমিলার অ্যাকাউন্ট অর সিমিলার গিগ ওয়ার্ক সিমিলার অফার। ফাইবারে আমরা আসব, আসার পরে আমরা সিমিলার অফারের গিগ দেখব। এখানেই গেলাম, দেন এর অ্যাকাউন্টে যাব, আমরা এর অ্যাকাউন্টে যাব। ও কি দিছে, আমরা এখানে একটা নোটপ্যাড খুলব, ফোর্সাবিলিটি এন্ড বিজনেস ট্যাব, এক্সপার্ট, ফটোশপ এডিটিং এক্সপার্ট। তো এক্সপার্ট ফটো এডিটিং রিটাচিং এরকম কিছু তার ছোট দেওয়াই ভালো। ফটোশপ এডিটিং এন্ড ইলাস্ট্রেশন এক্সপার্ট, তো এক্সপার্টটা সামনে দিতে পারি। এক্সপার্ট ফটোশপ এডিটিং এন্ড ইলাস্ট্রেশন না করবেন, দিয়ে দিচ্ছি, আর যেন এডিট করা না লাগে। এক্সপার্ট ফটোশপ এডিটিং এন্ড ইলাস্ট্রেশন, ঠিক আছে, আপডেট দিয়ে দিলাম, তার মানে এটা আমাদের আপডেট হয়ে গেছে। আপনার পিকচার আছে, ভালো পিকচার আছে কম্পিউটারে, একটা পোলারও দেখলাম না যে পর্যন্ত একটা ভালো পিকচার বের করতে পারলো। এখানে একটা পিকচার দিতে হবে, না হলে হবে না। ওকে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, কি দিতে হবে, ডেসক্রিপশন। এখান থেকে এডিট ডেসক্রিপশনে যাব, যার পরে আমরা দেখব আর কয়জন কি ব্যবহার করছে, যারা ভালো তারা যে কোনো কিছু আমরা এডিটিং করতে পারবে। আমরা এখান থেকে এডিটিং করে নিই, এখানে বড় আসছে, এখান থেকে এডিটিং করব। I am for editing and business card design expert. কম দিবেন, আপনার কাজ দেখে বার বুঝবে কয় বছর আপনার এক্সপিরিয়েন্স আছে।
এটাকে আমরা এডিট করবেন, হ্যাঁ একটাতে যদি না হয় আরো একটা অ্যাকাউন্ট দেখবেন, এটা মিনিমাম আপনারা মিনিমাম 5টা অ্যাকাউন্ট থেকে কপি করবেন, তাহলে এটা কপিরাইটের মধ্যে আসবে না। বুঝা যায় বলতে ফাইবার র্যাঙ্ক দিবেন আপনাকে। আচ্ছা মোটামুটি আমাদেরটা রেডি হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছে, থ্যাংকস। এখানে নিজের নামটা দিবেন, কেন নিজের নাম দিবেন বলেন দেখি, বায়ার পড়ার পরে কাকে থ্যাংক দিবে, থ্যাংকস দিবে আপনাকে, এটা তো আর আপনি পড়বেন না, ডেসক্রিপশনটা পড়বে কে, বায়ার পড়বে, পড়ার পরে ও যখন এখান থেকে হেল্প পাবে এই টেক্সট গুলো থেকে, তখন আপনাকে সে কি বলবে, থ্যাংকস দিবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সব কপি করে নিলাম, বলছে হ্যালো আই এম ফটো এডিটিং অ্যান্ড ইলাস্ট্রেশন এক্সপার্ট উইথ মোর দেন 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, I have done many Photoshop work for my local Photoshop and Illustrator. Work for my local and global client. I do Photoshop editing. আপনারা যখন ইলাস্ট্রেশনে কাজ ইলাস্ট্রেটরে কাজ জানবেন তখন এখানে ইলাস্ট্রেটরের কিছু কথা কি উল্লেখ করে দিবেন, ঠিক আছে। বলছে আই ডু ফটোশপ এডিটিং অ্যান্ড ডিজাইন, ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিটাচিং, ইমেজ রিসাইজিং, ইমেজ স্ক্রপিং, টেক্সট এডিটিং অ্যান্ড কারেকশন, কালার চেঞ্জ, অবজেক্ট রিমুভ, ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যান্ড মেনি মোর, আই লাভ নিউ চ্যালেঞ্জ অ্যান্ড আই এম ভেরি পটেন্সিয়াল উইথ রিভিশন, আই ক্যানট ওয়েট টু ওয়ার্ক উইথ ইউ অ্যাজ মাই নেক্সট ক্লায়েন্ট অ্যান্ড গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট, থ্যাংক ইউ। অনেক সুন্দর কথা আমরা লিখে ফেলছি, এটা এখন 2-3 জন ব্যক্তি ধরে বলবো না যে না ওইখান থেকে ডিরেক্ট এটা কপি করা, আমরা অনেক চেঞ্জ করছি এখানে, ঠিক আছে। 551টা আমাদের লেটার আছে এখানে, কয়টা লেটার আছে, 500-700টার মধ্যে কমপ্লিট করবেন আপনারা, দেন এখান থেকে আমরা ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু এখানে গ্যাপ দেই, দেন আপডেট করে দিলাম, হ্যাঁ পরে চেঞ্জ করা যাবে। তারপর বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে এডিটে ক্লিক করবেন ইংলিশ আছে, এখান থেকে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, ওকে ফ্লুয়েন্ট, এটা সব ভাষা ভাষীদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন ইংলিশে, ঠিক আছে। তারপর দেখেন এখানে ফেসবুক লিংক করতে বলা হচ্ছে, এখানে ফেসবুক লগ ইন আছে, ফেসবুকটা লগ ইন করে দেন একটু, আচ্ছা আপনি বাসা যায় করে নিন, ফেসবুক পার্সোনাল বিষয় এখান থেকে এগুলো লিঙ্ক করবেন, যেগুলো যেগুলো অ্যাকাউন্ট আপনাদের যদি না থাকে অ্যাকাউন্টগুলো কি করে নেবেন, ঠিক আছে, এখান থেকে এখান থেকে এই যে গুগল এটা হবে না, আর ট্রিপি এই তিনটা বাদে আপনারা এগুলো সব করতে পারবেন, এই তিনটা বাদে এই যে নিচের গুগল ড্রিবিল স্টক ওভার ফ্লো বাদে সমস্যা নেই, তো চেষ্টা করবেন দেওয়ার জন্য। তারপর এখানে বলা হচ্ছে স্কিল, আপনাদের কি স্কিল আছে এখন বর্তমানে,
ল্যাপটপ টিপতে খুব ঝামেলা হচ্ছে। আডোবি ফটোশপ আমরা যেহেতু কোর্স করতেছি এটা এক্সপার্ট লেভেল দিব। হ্যাঁ অ্যাড দিয়ে দিলাম না, স্কিলের কপিরাইট হয় না। ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং এক্সপার্ট আবার অ্যাড দিব। এখানে তিনটা দিলাম আপাতত, এডুকেশন দিব। বলেন কোথায় পড়াশোনা করেন আপনি? নওয়া কলেজে। আপনি গল্প করতেছেন কেন? নওয়া গভর্নমেন্ট কলেজ কোন সাবজেক্ট? বিএ না বিবিএ? বিএ। কোন সাবজেক্ট মেজর? কি সাবজেক্ট, কি সাবজেক্টে পড়েন? বিএ তো সাবজেক্টের নাম কি? মানে এটা কি ডিগ্রি? ডিগ্রির কি সাবজেক্ট হয়? আচ্ছা ডিগ্রির কি সাবজেক্ট আছে দেখি। ডিগ্রি না বলেন তো, ডিআই না ডি? ডিআই জি আর ডবল এ? ডিগ্রি কোনো সাবজেক্ট হয় না তাই তো? না ডিগ্রির কোন সাবজেক্ট নাকি হয় না, যদি না হয় তাহলে তাই। সেটাই তো বলছিলাম আমি। এই যে কত সালে কমপ্লিট করছেন? রানিং 20 সাল, 22 সাল। অ্যাড দিয়ে দিলাম। আমার সব দিয়ে ফেলছে ঠিক আছে। এখানে যেখান থেকে সার্টিফিকেট পাবেন সেটা সেই প্রতিষ্ঠানের নাম আপনারা দিয়ে দিবেন। তারপর ওখান থেকে কোনো অ্যাওয়ার্ড পাইছেন নাকি দিবেন একটা, এটা তো ধরতেছে না। এই জায়গাতে একটু ইলিগাল হওয়া লাগবে আমাদের, সব জায়গায় লিগাল থাকলে হবে না, একটু ইলিগাল আমরা হব ঠিক আছে। এখানে মিনিমাম আমাদের 15টা বা 20টা স্কিল দিতে হবে। কয়টা? 15টা বা 20টা। আমরা তিনটা দিছি, আমরা পরবর্তীতে দিব। আপাতত আমাদের কমপ্লিট। এখন একটা প্রোফাইল পিকচার লাগবে। হয় কেন আমি বলি নাই, এখানে ডিসক্রিপশন আপনারা লেখেননি দেখছেন? কি বলছি বলো, নিজে নিজের দিলে ভালো হয়? ব্র্যান্ডের, যেহেতু ব্র্যান্ডের নাম দিচ্ছেন ব্র্যান্ডের লোগো দিলে ভালো হয়। আপনি যেটা দিবেন নিজের পিকচার দেওয়াটা বেটার, ব্র্যান্ডের লোগো থাকলেও নিজের পিকচার দেওয়াটা বেটার ঠিক আছে। যখন অনেক অর্ডার পাবেন তখন হয়তো নিজের পিকচার চেঞ্জ করে ব্র্যান্ডের লোগো দিয়ে দিলেন। এই ব্লু ড্রিম কিং এটা একটা লোগো তৈরি করলেন, লোগো তৈরি করে দিয়ে দিলেন। এখন তো পিকচার লাগবে একটা আপনার, আছে পিকচার? আছে? আচ্ছা নাই।
আর এখানে যদি লোগো দেন অনেক ভালো, না হলে কিন্তু আবার বার বলবো যে এবার কি লোগো দিছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে গেলাম, ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকে কন্টিনিউ দিলাম, এগুলো পড়বেন। নতুন সেলারদের জন্য কি করতে হবে, কি করা লাগবে এগুলো পড়বেন। এই যে এখানে আবার আবারও দিতে হবে আপনার, এই পিসি আমার পক্ষে টিপা সম্ভব না, আধা ঘন্টা টিপলে ফেলে দিব। ফরাদ হুসাইন, হ্যাঁ একটা পিকচার দেওয়াই লাগবে আপনার। এখানে দেখি পিকচার, আমাদের পিকচার নাই, আপনার ফেসবুক আইডির নাম বলেন তো, নাম আচ্ছা আপাতত একটা লোগোই নিয়ে আস। কোনটা, এটা 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 না, ওটা হবে না, ওটা রেগুলার ইউজ। আপনারাও জানবেন যা আছে তাই। এখান থেকে আমরা ডেস্কটপ থেকে একটা ইমেজ লোগো দিলাম, ওকে। হ্যাঁ ওখানে আমরা এখানে গিয়েছিলাম যে প্রোফাইলে যাব, আমরা এখানে যা দিয়েছিলাম এখানেও তাই আসছে, দেখেন ডেসক্রিপশন আসছে, ল্যাঙ্গুয়েজ আসছে, আসছে না নাম আসছে, এখানে শুধু আমরা নামটা দিয়েছিলাম না, ওকে। আমরা এটাকে কন্টিনিউ দিব এবার। হ্যাঁ এইটা হচ্ছে মেন, এইটা কিন্তু পরবর্তীতে এডিট করা যায় না, এটার কথা বলছিলাম যে এটা আপনাদের এডিট করা যাবে না, এটা ডিঅ্যাক্টিভ করে দিবেন প্রোফাইলটা। ঠিক আছে, তো এখান থেকে কি বলবেন, এখান থেকে বলবেন যে আপনি ক্যাটাগরি কি, গ্রাফিক ডিজাইন, কত সাল থেকে আছেন, 2020 থেকে মনে করেন যে 22, একটু বেশি দেন 18 থেকে 22, ওখানে দেওয়া আছে, ওর সঙ্গে এটার কোনো কানেকশন হবে না। ঠিক আছে, এখানে ওদের এটা ফর্মালিটিস, এটা এটা দিতেই হবে, এটা এই স্টেপ ছাড়া পার হবে না। এরকম চিহ্ন যখনই থাকবে, ভিজিটার চিহ্ন নামের শেষে, তখন বুঝবেন এটা দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইল। হ্যাঁ এই মেইলটা দেখে আপনাকে কাজ করতে হবে। সে আপনি কি করবেন, ফটোশপ এডিটিং, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, পাঁচটা দিতে পারবেন, ব্যানার অ্যাডস, কোন ব্যানার অ্যাডস, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিতে পারবেন না, তাহলে এর থেকে একটা লোগো ডিজাইন তুলে দিতে হবে। এই যদি এভাবে দিয়ে থাকি তাহলে প্রথম দিন দিয়ে থাকি তাহলে ওই আইডি হবে, ডিঅ্যাক্টিভ করা লাগবে না। হ্যাঁ না
এই অ্যাকাউন্টের জন্য, এই অ্যাকাউন্টের জন্য, এই অ্যাকাউন্ট আপনার যে ব্লু বিম কিং এই অ্যাকাউন্টের জন্য যেগুলো পাঁচটা এক্সপার্ট হবে। হ্যাঁ আলাদা আলাদা করে যদি মনে করেন আরেকটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করতে হবে ফাইবার এই অন্য মিট তৈরি করার জন্য, তাহলে ফাইবারে পাঁচটা কাজ করা। কথাটা ক্লিয়ার করি, মন দিয়ে বুঝেন, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি আমাদের, ক্যাটাগরি কি গ্রাফিক ডিজাইন। এই বেড চাদর নিয়ে আসছেন নেন, কতটা ভালো হয় বোঝেন। আপনারা সব কাজই করতে পারবেন এখানে, তবে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেগুলো দিবেন এই কাজগুলো যদি আপনি করেন আপনার ওই গিগুলো র্যাঙ্কে যাবে। আপনার দেখা গেল যে সোশ্যাল মিডিয়া, ফটোশপ এডিটিং, ব্যানার অ্যাডস, টি শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন পাঁচটা হয়েছে। এখন এই পাঁচটার উপরে আমরা গিক তৈরি করতে পারবো, পাঁচটা গিক বা সাতটা গিক, কটার উপরে? পাঁচটার উপরে। কথা কি বুঝতে পারছেন? বা এখান থেকে যে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, আপনারা লোগো ডিজাইন দিবেন, প্যাকেজিং ডিজাইন, ফটোশপ এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাহলে ফটো এডিটিং এর মধ্যে গিয়ে আমরা ক্যাটাগরি ফটো এডিটিং এর মধ্যে গিয়ে ফটো এডিটিং এর কাজ, এর উপরে আমরা সাতটা চাই সাতটা গিক দিতে পারবো, কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন আপনারা বুঝতে পারেন, আপনারা যেন এর বাইরে দেখেন ওয়েব এন্ড মোবাইল ডিজাইন উপরে গিগ করতে যাচ্ছেন আপনি, তখন দেখবেন যে আপনার এগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে কি নাই, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, ওই গিগ করার দরকার নাই। হ্যাঁ না, কারণ অতটা র্যাঙ্কে নাও যেতে পারে, যেতেও পারে না, যাওয়ার সম্ভাবনা 95% আর যাওয়ার সম্ভাবনা 5%। আপনি করে দিলেন বা আপনাকে বললো যে আমাকে একটা ভেক্টর ট্রেসিং করে দেন, ভেক্টর করে দেন একটা ইমেজ থেকে, হ্যাঁ আপনি করতে পারবেন, বুঝলেন নাই? এখানে বিষয়টা হচ্ছে যে আপনি একজন ডক্টর, ডাক্তারের উপরে ডিগ্রি করতেছেন, মানুষের ডাক্তার, তা মানুষের ডাক্তারই পড়ে যায় যদি আবার অ্যানিমেল ডক্টর হয়ে যান তাহলে তো সমস্যা, তাই না? তো এখান থেকে এই যে পাঁচটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এখানে মিনিমাম কয়টা সিলেক্ট করবো, 15 থেকে 20টা, 15 থেকে 20টা। তারপরে আমাদের কি কি আছে দেখি, ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন, এক্সপার্ট অ্যাড, তারপরে আমরা ফটো এডিটিং, ফটো এডিটিং, এক্সপার্ট, অ্যামাজন ফটো এডিটিং, এক্সপার্ট, ইনস্টাগ্রাম ফটো এডিটিং, এক্সপার্ট, আচ্ছা এটা ইন্টারমিডিয়েট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এক্সপার্ট, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এক্সপার্ট,
পরে অ্যাড করা যাবে এখানে অ্যাড করে দিবেন পরে তো অ্যাড করে যাবেই একটা কাজ বারবার করতে কেমন লাগে বলেন একবারই অ্যাড করে দিবেন মানে বলতে বললে কি আর কিছু করা যাবে না মানে 10টা সিলেক্ট করুন 10টার মতো করতে এটা করা যাবে না হ্যাঁ এটা করা যাবে না বলতে এই যে এই পার্টটা ইউর অকুপেশন এই পার্ট করা যাবে না এই যে এই উপর থেকে এগুলো করা যাবে স্কিল আপনি করতে পারবেন এখানে গেলে তো স্কিল এডিট করতে পারবেন এই যে এখানে কিন্তু এই পার্টটা তো নেই অকুপেশন পার্টটা তো এখানে নেই তারপর আমরা এখানে আবারও দিলাম ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপার্ট প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দিস ইমেজ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়া আছে নাকি ফটো দেওয়া আছে তারপর আমরা আর কি দিছি ডিসক্রিপশনে ইমেজ রিটাচিং ইমেজ রিটাচিং এক্সপার্ট Image grouping. Expert. Color change. আপনাদের অ্যাকাউন্টটা খুব প্রয়োজন এখন ইমেজ এনহ্যান্সমেন্ট এক্সপার্ট অনেকগুলো স্কিল দিয়ে দিছি ঠিক আছে তারপর যেগুলো যেগুলো কাজ পারেন ওই স্কিল গুলো দিয়ে দিবেন এখন যদি আমি এখানে রিলোড দেই দেখবেন যে এই জায়গাতে চলে আসছে আমাদের স্কিল গুলো চলে আসছে না একটা অ্যাকাউন্ট সব কিছু এখানে যা দিচ্ছেন এর সঙ্গে যদি এখানে মিল থাকে মানুষ ভরসা পাবে আপনার কথা যদি এখানে এক কথা বলছেন এখানে আর এক কথা বলছেন তাহলে কিন্তু হবে না এখানে যে কথা বলবেন সে কথাগুলো এখানেও থাকতে হবে ঠিক আছে ওকে তারপর আমরা কি করব এখানে আমাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই সো এখানে আমরা কিছুই দিব না এন্ড কন্টিনিউ দিব এটা এগুলো কানেক্ট করতে বলছে আপনি কানেক্ট করলে করবেন না করলে আপনার প্রোফাইল সহজে র্যাঙ্ক করবে না এগুলো সব কানেক্ট করবেন কন্টিনিউ দিলাম তারপর এখান থেকে ফোন নাম্বার লাগবে একটা ফোন নাম্বার দেন আপনার বলেন ঠিক আছে 07 0753 15 03 24 তাহলে এদিকে আপনার নষ্ট হয়ে গেছে আমাদের কমপ্লিট এখানে একটা সিকিউরিটি কোশ্চেন চাইবে আপনার নিক নেম কি ফরহাদ তাই তো আমরা আপনার নিক নেমটা দিয়ে দিলাম একটা ছোট হাতের দিলাম এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন এটার একটা স্ক্রিনশট কি রেখে দিবেন আমরা আমি ডেস্কটপে দিলাম দেন এখান থেকে ফিনিশ দিলাম ওকে তাহলে এখানে আমরা ইমেলটা তো এখান থেকে ভেরিফাই করছি দেন আমরা কি করলাম ফোন নাম্বারটা ভেরিফাই করলাম দেন এখন ফিনিশ ডান ফিনিশ আমাদের ওকে দেন এখন আমরা গিগ তৈরি করব বুঝতে পারছেন হ্যাঁ এখন আমরা গিগ তৈরি করব প্রোফাইল আবার গেলাম
প্রোফাইলটা সুন্দর করে ভাবে সাজাইতে হবে, কোনো কিছু যেন গ্যাপ না থাকে। ওরা তো এমনি দেয় নাই, কেন দিছে এত কিছু? এত কিছু দেওয়ার পিছনে অনেক কারণ আছে, বুঝছেন? এটা এখানে কেন দিছে, ডেসক্রিপশন দিছে, ল্যাঙ্গুয়েজ দিছে, এগুলো লিংক করতে বলছে, লিংক করলে বেশি ভরসা পায় বাইরেরা, ঠিক আছে? তারপর স্কিল দিছে, আপনার এতগুলো সুন্দর করে সাজাবেন, এডুকেশন দিয়েছে, তারপরে হচ্ছে সার্টিফিকেশন দিয়েছে, সার্টিফিকেশন। এই যে দেখেন, এখানেও আমরা বলছি ফটো এডিটিং অ্যান্ড রিটাচিং 2022 আমরা কি পাইছি, একটা অ্যাওয়ার্ড পাইছি। এখানে আরো অ্যাড করতে পারেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলোর উপরে আমরা বিগত দিনে কাজ করছি, কাজ ভালো, একটা প্রশংসা পাইছি, এরকম কিছু দিতে পারেন। ওকে, দেন আমরা আমাদের প্রোফাইলে গিগ তৈরি করতে যাব। দেন আমাদের প্রোফাইলে ক্রিয়েট এ নিউ গিগ যদি এবার দেই, কন্টিনিউ দেই, কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলাম, এগুলা দিতে হবে না, কন্টিনিউ করে চলে যাবে। হ্যাঁ, একটা গিগ যতক্ষণ না দিলেন ততক্ষণ পর্যন্ত ওই স্টেপগুলো বারবার আসবে, আর একটা গিগ যখন দেওয়া হয়ে যাবে তখন ওই স্টেপগুলো আসবে না। এখন খাতা কলম বের করেন, ফাইবারে কি করা যাবে না আর কি করা যাবে লিখে নেন। তাহলে ওকে আছে, তাহলে ওকে, তাহলে আপনাকে নতুন করে প্রোফাইল করতে হচ্ছে না, ওই প্রোফাইলই হবে। ছবি বলতে প্রোফাইল পিকচারটা, হ্যাঁ, চেঞ্জ করতে ওটা রিমুভ করে আপনার পিকচার দিয়ে দেবে। কারো গিগ ডিরেক্ট কপি করা যাবে না। কারো গিগ ডিরেক্ট কপি করা যাবে না, লিখছেন? দুই নম্বর হচ্ছে গিগ তৈরি করার পর গিগ এডিট করা যাবে না। লেখা আছে গিগ এডিট করা যাবে না, লেখা আছে? আচ্ছা, তাহলে লেখা যদি থাকে তাহলে ওকে লিখতে হচ্ছে না। তাহলে যেগুলো লেখা আছে সেগুলোই, আমাকে আর প্রশ্ন করার কোনো মানেই ওঠে না। এখন আমি বলি, আপনার মনে করেন যে আপনি একটা গিগ তৈরি করছেন, সে ইমেজ এডিটিং এর তৈরি করছেন, এখানে আমি দিলাম, এটাকে তৈরি করতে করতে দেখা গেল এই জায়গায় গিয়ে বিদ্যুৎ চলে গেছে, পাবলিশ করেন নাই, পাবলিশ, হ্যাঁ, ওই পর্যন্ত থাকবে, ওটাকে পাবলিশ করা পর্যন্ত আপনি যা করতে পারবেন করে নেবেন, পাবলিশ করা আগ পর্যন্ত, কিন্তু পাবলিশ করার পরে আর ইউটে যাবেন না, কথা ক্লিয়ার? পাবলিশ করার পরে দেখা গেল পাবলিশ হয়ে গেছে গিগটা, যে আপনি মনে করতেছেন ওপেন করে দেখতেছেন যে গিগের ইমেজটা ভালো হয় নাই, ভালো করা লাগবে, আপনাকে এরও দিতেই হবে, এমন নয়। এ দেখেন, এটা থেকে এটা করছে, সুন্দর হয়েছে না? এটা থেকে এটা করছে, তাহলে এরকম ভাবে দেন আপনি। নেক্সট করলাম, এই যে দেখেন এখানে করছে, প্রথম ইমেজটা সিঙ্গেল যাবে, তারপরে এরকম যাবে, ঠিক আছে? তারপরে এই যে এরকম যাবে, এরকম না দিলেও হবে। দেখেন দুইটা থেকে কয়টা করছে, চারটা করছে, ইজি কাজ এগুলো। এখানে দেখেন টোটাল কয়টা ইমেজ দিছে, একটা, আগের সেলার তো এত দাম আছে, একটা, দুই, তিন, তারপর এখানে দিছে একটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, ওগুলোই দিছে। দেখেন কতগুলো ইমেজ দিয়েছে, পিডিএফ,
পিডিএফিসে তো আপনারা ফাইবার অ্যাকাউন্ট করেন গিগ কিন্তু রিসার্চ করে করতে হবে ইমেজ রিডিং করতে হবে কাজ কিন্তু প্রচুর আছে শুধু ভালো ইমেজ নিয়ে ইমেজের কাজটা কি পারবেন এক মজুরি থেকে বুঝতে পারে এখানে গান ছিল এখানে নাই এখান থেকে এটা করা কথা কি বোঝা গেল তাহলে দেখেন আমরা এখানে বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ নেওয়া হোক বাই রিকোয়েস্ট বলতে আমরা যখন এখানে যাব আমাদের অ্যাকাউন্ট যখন হয়ে যাবে আমরা আমাদের অ্যাকাউন্টে যখন প্রবেশ করব আমাদের একটা গিগ থাকবে ও এখন গিগ নাই বাই রিকোয়েস্টের অপশনটাও নেই হ্যাঁ এখানে একটা গিগ তৈরি করার পর বাই রিকোয়েস্টের একটা অপশন থাকবে হ্যাঁ এখান থেকে আমরা বাই রিকোয়েস্ট পাঠায় কাজ নেওয়া হবে বুঝতে পারছেন বাই রিকোয়েস্ট পাঠায় কাজ নেওয়া হবে তার মানে আমাদের গিগের ইমেজ গুলো সুন্দর হওয়া লাগবে কাজ নামানো খুব কঠিন কিছু না গিগের ইমেজ যদি সুন্দর হয় তাহলে আপনারা কি কাজ নামাইতে পারবেন হ্যাঁ কাজের সময় দেওয়া লাগবে ভালো ইমেজ পাবেন এতে চলে যাবেন হচ্ছে বিহ্যান্সে যাবেন বিহ্যান্সে যাওয়ার পরে বিহ্যান্সে যাওয়ার পরে আপনারা কি লিখবেন সে ইমেজি রেটিং কত রেট আছে সিঙ্গেল ইমেজ দিবেন না হ্যাঁ সে এখান থেকে শুধু আপনি এটা কেটে নিতে পারেন এটা ভাব দিয়ে শুধু এটা কেটে নিতে পারেন ঠিক আছে নিয়ে আপনি আপনার নিজের মতো করে কাজ করবেন এই একটু উদাহরণ দিলাম যেহেতু আপনাদের বায়ার এখন ইমেজ দেয় না ইমেজ কোথায় পাবেন তাই না ইমেজ রিডিং এর কাজ দিয়ে বিশেষ করে এই গিগ দেখছেন এই গিগটা কই গেল এই গিগ আর নেই এত ঝামেলার কাজ দেওয়ার দরকার নাই বুঝতে এই কাজগুলো দেওয়ার দরকার নাই বায়ার এমনি আপনাকে লক করবে যেগুলো রেগুলার হয় রেগুলার কাজ বলতে ফাইবারে গেলাম এই যেমন এই যেগুলো রেগুলার কাজ এর এটা দেখেন রেগুলার কাজের এখানে আছে এই যে একটা রেগুলার কাজ এই যেগুলো রেগুলার কাজ এগুলো রেগুলার কাজ কোনগুলো এগুলো আচ্ছা ইমেজ রিটাচিং এর উপরে ইমেজ রিডিং এর উপরে গিগ দিবেন আপনারা ইমেজ রিডিং এর উপরে গিগ দিবেন ইমেজ রিডিং এর গিগ দিবেন বলতে এখানে আসবেন ফটোশপ এডিটিং ম্যানিপুলেশন পর্যন্ত জানেন ইমেজ রিটাচিং ও জানেন তাহলে ইমেজ রিটাচিং জানলেন তাহলে ইমেজ রিটাচিং এর উপরে গিগ দিবেন আপাতত বুঝেন নাই সেই যে দেখেন ইমেজ রিটাচিং এর উপরে গিগ হবে প্রোফেশনাল ফটো এডিটিং এন্ড রিটাচিং এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ অত কি আছে এগুলো কিছু আছে বেশি কিছু নাই স্যাম্পল দিবেন যেন গিগের ইমেজটা সুন্দর হয় কথা ক্লিয়ার আপনারা ইমেজ রিডিং এ মিনিমাম আপনাদের ইদে কাজ থাকবে 50টা ইমেজ রিডিং করবেন আপনারা এখন কথা হচ্ছে আপনাদের গাড়ি সরানো শিখাইছি কি না শিখাইছি তারপরে দেখাই দেই হ্যাঁ আপনাদের শিখাইছি তো আপনাদের মনে নাই তাই
ভালো ইমেজ লাগবে, আছে হাই কোয়ালিটি। তাহলে আমার ওটার মার্ক আছে, কি বল কি নিবেন বল। আচ্ছা এটাই নিলাম। ওয়েব আছে, আচ্ছা ওয়েব থাক। কপি করবেন, যেভাবে কপি করবেন কপি করে পেস্ট করবেন, চলে আসছে। দেন কি করবেন, এটাকে সুন্দর করে সিলেক্ট করবেন, আগে কি করবেন এই অবজেক্টটাকে সুন্দর করে এখান থেকে লেসার টুল নেন, এই অবজেক্টটাকে সুন্দর করে সিলেক্ট করেন। অবজেক্টটাকে সিলেক্ট করেন, অবজেক্টটা ধরছে, যতটুকু ধরছে ধরছে, এটাকে ক্লোজ করে দিবেন, এরকম আসলে যে ক্লোজ ট্যাপ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম। তারপর আমাদের লেয়ার চলে আসছে, এখানে লেয়ারে ক্লিক করুন, লেয়ার চলে আসবে। আসার পরে সে এটাকে একটা কপি করে নেওয়া লাগতো আগেই, এটাকে একটা কপি করে নিলাম আমি। দেন আমরা আমাদের কন্টেনার মুভ টুলে চলে গেলাম, কোথায় গেলাম, কন্টেনার মুভ টুলে যাওয়ার পরে এটাকে আমি আপাতত এই সাইডে নিয়ে আসে এজ দিলাম। ওকে, এখান থেকে এটা ডিলেট দিলাম, কি দিব ডিলেট, দেখেন অতটুকু জায়গা আমার ডিলেট হয়ে গেছে, এতটুকু জায়গা, তাই না? নিচেরটা থাকার কারণে বোঝা যাচ্ছে না, নিচেরটা সেম জায়গাতে আছে দেখে বোঝা যাচ্ছে না। দেন আমরা এখন এডিটিং করব, এখান থেকে ফিল কন্টেনার স্কেল, দেন এখান থেকে ফিল এডিট থেকে ফিল কালার, কি দেবো কন্টেনার স্কেল, ঠিক আছে। দেন এডিট কন্টেনার ফিল কন্টেনার স্কেল যেন থাকে এখানে, ওকে দিবেন, পরবর্তীতে আবার এডিট করবো আমরা। হ্যাঁ কন্টেন্ট ইয়ার রিমুভ ফিল, ওকে। তারপরে আমরা কতটুকু অংশ রাখবো পরবর্তীতে দেখতেছি, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম, আপাতত এতটুকু আমরা এডিট ফিল, সরি, এরকম যদি আসে পেন্টুল, পেন্টুল তো সেখানে নাই, শিখছেন, পেন্টুল এখান থেকে নিবেন, রাবার ব্যান্ড অন করে নিবেন, কতটুকু রাখা যায় এই, আমরা এটা কি করে নিলাম, আমাদের এটা বর্ডার দিয়ে নিলাম, আমরা কি দিয়ে নিলাম বর্ডার দিয়ে নিলাম। আমরা চাইলে এটাকে ডিরেক্ট সিলেকশন থেকে আবার, ডিরেক্ট সিলেকশন থেকে আবার এটাকে আমরা পিসি তো কাজ করতেছে না, দিতে পারবো, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে, আচ্ছা স্পটলিং ব্রাশ টুল নিলাম, কি টুল, স্পটলিং ব্রাশ টুল, এটাকে একটু বড় করে নিলাম, রুট থার্ড ব্র্যাকেট তৈরি,
মানে যে বড় করা যাবে ওই যে করা তো যাবে কিন্তু আমি তো শর্টকাট খুঁজতেছি সেটা তো আমি আপনাদের বলছি যে রাস্তায় করে কাজ শুরু করবেন ইমেজে রাস্তায় করাই আছে এই জন্য হচ্ছে পরে এটা বুঝা যাবে না ওয়েট করে আমরা বর্ডারটা দিয়ে নিই আপাতত কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট সে কন্ট্রোল জেড এটা কপি করে নিলাম এই দুইটা এই লেয়ারটাকে আর একটা কপি করে রেখে দিলাম এই দুই লেয়ারকে মার্জ করে দিব এটা এটা এবং এটাকে দুই লেয়ার মার্জ করে দিলে কি এক লেয়ার হয়ে গেছে তাই না মাস্কিং রাখি মাস্কিং এখন নাই আমার দেন কন্ট্রোল এটাকে আর একটা জে কন্ট্রোল জেতে কপি করে নিব বাট এটা সাইড দিয়ে ইরেজ করে নিই সফট ইরেজ আর দিয়ে ইরেজ করে নিই খুব বিরক্তকর তো কম্পিউটার তো এটাকে হার্ডনেস জিরো করে দিলাম ওকে পেন টুল দিয়ে আবারও সিলেক্ট করলাম পরবর্তীতে আমরা কারেকশন করব কন্ট্রোল জেড সিলেকশন করে নিলাম সিলেকশন উল্টায় দাও কন্ট্রোল শিফট আই সিলেকশন উল্টায় কন্ট্রোল কন্ট্রোল শিফট আই সিলেকশন উল্টায় দিছি আই ডিলিট দিলাম এটাকে ডিলিট দিলাম এটাকে ডিলিট দিলাম এটাকে ডিলিট দিলাম ঠিক আছে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট দেখেন আমাদের স্বাভাবিক চলে আসছে না চলে আসছে দেন আমাদের কি করতে হবে এখন এগুলো ছোট ছোট করে ধরতে হবে এগুলো ছোট ছোট করে সে কর্নার যেহেতু পলিগোনাল দিয়ে আপনারা ধরবেন এই দেন এডিটে কোথায় যাবেন ফিল কন্টেন্ট আওয়ার স্কেল ও সরি এই যে নিচের লেয়ারে আসতে হবে এগুলো লেয়ার কিন্তু আমাদের ওই যে রোডের লেয়ার এগুলো এডিট ফিল কন্টেনার স্কেল যদি এরকমটা হয় যদি না আসে এরকম যদি না আসে তাহলে কি করবেন এখান থেকে ইলিং ব্রাশ টুল বা স্পট ইলিং ব্রাশ টুল নেবেন তাহলে এখান থেকে হিলিং ব্রাশ টুল নিয়ে নেব অথবা পেস্ট টুল নিলেও হবে কি টুল নেবেন পেস্ট টুল সে পলিগোনাল নিলাম
প্যাস্টুন প্যাস্টুন নিলাম এগুলো পরে আমরা পরবর্তীতে আবার কালার কারেকশন করব ঠিক আছে আমরা তো রোড দিলাম উপরেটা পরে করি এবার হচ্ছে ঘাসেরটা করে নেই আমরা ঘাসেরটা কত পর্যন্ত যাবে এই তো না সিলেকশন করলাম আমরা এটা একটু উপরের দিকে যা একটু নিচের দিকে দিব ডিরেক্ট সিলেকশন ওকে হবে ওকে সিলেকশন করলাম দেখি ফিলে আসে নাকি ফিলে যদি আসে তাহলে ভালো না আসলে হবে না ফুল বিল্ডিং চলে আসছে তাহলে আমাদের এখন করণীয় কি দেখি এখানে কন্টেইনার বাদে আমাদের কালার হোয়াইট আচ্ছা দরকার নাই এটা এটা কন্ট্রোল জেতে কপি করে নিলাম কন্ট্রোল জেতে কি করছি কপি করে নিছি সবগুলো অফ করে দিলাম লেয়ার দেখতে পাচ্ছেন কপি হ্যাঁ টেস্টুল দিয়ে এটাকে সিলেকশন করলাম আপাতত সিলেকশন করে দেখি ফিল আসে না টেস্টুল দিয়ে তো হবেই ডিসিলেক্ট করলাম কন্ট্রোল জেতে এটাকে আর একটা কপি করে রাখি কালারটা গ্রিন করা লাগবে কি করা লাগবে গ্রিন করা লাগবে ক্লোন টুলের কাজ কি নিচেরটা সিলেকশন করলাম উপরেরটাতে কন্ট্রোল জে দিলাম বুঝছেন চলে আসছে এগুলোতে আমরা এখন পরবর্তীতে অ্যাডজাস্ট করব আপাতত আমরা খসড়া কাজটা করে নিচ্ছি এই পরে যা যে আমরা অ্যাডজাস্ট করলাম ওই খাবার গেল কোথায় ও আচ্ছা আচ্ছা ওকে দেন এগুলো সব ধরে আমরা হচ্ছে একটা গ্রুপ করে দেব বা আচ্ছা এটা সব ধরে গ্রুপ করলাম শিফট ধরে নিচেরটা থেকে শিফট ধরে এটাতে কন্ট্রোল জি দিলাম গ্রুপ করে কন্ট্রোল জি দিলাম তাহলে কি হলো একটা গ্রুপ হয়ে গেল গ্রুপ কপি হয়ে গেল নিচের গ্রুপে আই অফ করে দিলাম তা কন্ট্রোল কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ করে ফেললাম আনগ্রুপ করছি করার পরে এই যে চারটা লেয়ার
শিফট ধরে চারটা লেয়ার আর কন্ট্রোল ধরে এই যে ব্যাকগ্রাউন্ডের দুইটা লেয়ার এটাকে আমরা মার্জ করে দিব। মার্জ করে দিলাম, একটা হয়ে গেছে। মার্জ করে দিলে কয়টা হবে? আর এগুলো আমাদের অবশিষ্ট অংশ, এগুলো এগুলো আমরা ডিলিট করে দিলাম। ওকে, দেন এখন আমাদের কাজ হচ্ছে এইটা, তাই না? আমরা এটাকে আবার সিলেক্ট করব। তাহলে এটার কাজ কতদূর থেকে আমাদের? এই তো সে কন্ট্রোল ইন্টার দিয়ে কন্ট্রোল জেতে এটা কপি করে নিলাম। কন্ট্রোল ইন্টার দিয়ে কন্ট্রোল জেতে কি করে নিছি? কপি করে নিছি। দেন আমরা এখানে সিলেকশন করবো ছোট ছোট করে। টেস্ট টুল, ডিসিলেক্ট। আমরা হচ্ছে এই টুল থেকে ধরলাম, প্যাস্ট টুল, কন্ট্রোল ডি। দেন আমাদের কি দেওয়া লাগবে? এটা দেওয়া লাগবে, তাই না? পেন টুল, কন্ট্রোল ইন্টার, ফেদার। জানেন না, ফেদার দিলেও হবে। আচ্ছা, আপাতত কন্ট্রোল দিয়ে দিলাম। এটা একটু ছোট করে নিব। ওকে, দেন আমরা ইরেজার টুল নিব। কি টুলস আরো অনেক ওয়ে তো করা যায়। ইরেজ করে দিলাম। ঠিক আছে, এই দেন আমরা এতটুকু সিলেকশন করলাম, করে এটাকে ডিলিট করে দিলাম। কথা বুঝতে পারছেন? এই জায়গাতে একটু গ্যাপ আছে, এই জায়গাটুকু সিলেকশন করলাম, প্যাস্ট টুলে আসলাম, নিচের লেয়ারটা প্যাস্ট টুলে আসলাম, হ্যাঁ এরকম হলে হবে। ওকে, নিচের লেয়ারটা অন করে নিলাম। তাহলে আমরা হচ্ছে এখানে এটা দিছি, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করব। এখানে এটা দিছি, এখানে আমরা এটাও দিয়ে ফেললাম, কাজটা আমরা দিছি। দেন এখন এই সাইডটা আমাদের রিপেয়ার করতে হবে। এখানে একটা ওয়াল দেওয়া আছে, কি দেওয়া আছে? ওয়াল দেওয়া আছে, তার মানে এই ওয়ালটাকে আমরা এখন সেপারেট করে নেব। এখান থেকে আমরা পলিগোনাল টুল নিলাম, দেন এটাকে ডিরেক্ট আমরা নিলাম, একটু বাইরে চলে আসছে। ওকে, কন্ট্রোল ইন্টার সিলেকশন, ও সরি হয় নাই বলো, এই এই দেন এই এটা কন্ট্রোল জেতে কপি করে নিলাম। কন্ট্রোল জেতে কি করছি? কপি করছি। এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। ক্লোন টুল নিলাম, আচ্ছা বাইরে চলে যাচ্ছে, এই জন্য একটা কন্ট্রোল জেতে আমরা কপি করে রেখে দিচ্ছি।
ইমেজের কোয়ালিটি ভালো হলে আরো ভালো লাগত। বাইরে এরকম পাইলে যথেষ্ট। অল্টার ধরে ধরে আমি ক্লিক করতেছি, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেখানে কি হয়, হ্যাঁ সেইটা কপি হয়ে চলে আসবে। সে আমাদের বাড়তি অংশটা এখন কেটে ফেলবো, এই জন্য পার্টির মতো নিচেরটা সিলেকশন করলাম, উপরের তো এসে কন্ট্রোল জে দিলাম, নিচের দুটো অফ করে দিলাম, আমাদের ওকে এই দুটাকে আমরা এখন ডিলিট করে দিলাম, এটাকে অন করে নিলাম, আমাদের এটাও কি চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে, তাহলে আমাদের পিকচার প্রথম অবস্থায় যা ছিল তার চেয়ে আমরা 95% কাজ কি করে ফেলছি, অল্প একটু কাজ আছে কিন্তু ব্যাপার না। তারপর আমরা যেখানে শ্যাডো দিব, যেখানে শ্যাডো আসছে শ্যাডোটা দিব। ওকে, তাহলে কাজ আমাদের প্রবলেম হচ্ছে এতটুকু জায়গাতে, এই তো এতটুকু জায়গা, কন্ট্রোল কন্ট্রোল জে, কন্ট্রোল জেতে অতটুকু জায়গা কপি করে নিব, নিচেটা অফ করে দিলাম, এগুলো কাজ। ওকে, কাজ এখন আমাদের এই জায়গাতে। পেন টুল, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল জে, ওকে, অতটুকু জায়গা আমাদের কমপ্লিট। এইগুলোকে ধরলাম, ধরে মার্জ লেয়ার করে দিলাম, ক্লিয়ার মার্জ লেয়ার। তবে আমাদের একটা উচিত ছিল মেন ইমেজটা কোনটা, এটাকে একটা কপি করে রাখবো আমরা, কেন কপি করে রাখবো পরে বলতেছি, মার্জ করে দিলাম পার্টির মতো। ও এটা কোনটা, এটা মেবি যেটা, ঠিক আছে, যেন আমরা পরবর্তীতে বাড়তে অংশ যদি চলেও যায় আমরা পরবর্তীতে কেটে ফেলতে পারি। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের এতটুকু অংশ আছে, কন্ট্রোল ইন্টার, এই যে লেয়ারে না, হ্যাঁ কন্ট্রোল জেতে কপি করে নিলাম। থাক, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নিব। স্টাইল না, বাইরের কাজ তো আর এরকম হবে না। এগুলো সব লেয়ার গুলো ধরলাম, মার্ক করে দিয়ে দেখি, হ্যাঁ হয়েছে। দেন আমরা এখান থেকে পেন টুল নিলাম, এটা আমাদের কয়টা পার্ট ছিল, কন্ট্রোল ইন্টারতে আমরা সিলেকশন করলাম, অল্টার ধরে, এই অল্টার ধরে, এই এই দেন এখন আমরা কি করব, ওই জায়গা থেকে আরেকটা বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আরেকটা বের করে নিলে আমাদের
অল্প একটু বের করে নিলে আমাদের সুবিধা হবে। এটা অল্টার ধরে ক্লিক করতেছি, অল্টার ধরে ক্লিক, গোল চিহ্ন যখন আসবে তখন বুঝবেন যে আমি অল্টার ধরছি। এবার আমি মিডিল থেকে নিলাম, আর আমার ক্লিক করা লাগতেছে না, একটা বের হয়ে গেছে। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম, করার পরে এতটুকু জায়গা আমি কপি করে নিলাম। এটা আমার বুদ্ধিতে কপি করতেছে, আপনার না কপি করলেও হবে। এটাকে আমি এখন বারবার কি করতেছি, রিপিট করতেছি। এভাবে দিতে পারেন, ঠিক আছে। এটা একটা ওয়ে গেল এটা দেওয়ার, আর একটা ওয়ে আছে দেখেন। এটা হবে কি হবে না বলতে পারছি না, মেন ইমেজটা কোথায় আমাদের, মেন ইমেজটা এই যেটা, কপি করে নিলাম, পেস্ট করলাম। মেন ইমেজটা কিন্তু আমাদের এইটা, তাই কি না, সেম জায়গাতে পেস্ট হয়েছে। তাহলে আমাদের কাজ তো এতটুকু জায়গায়, ওটা একটু ছোট আছে মনে হচ্ছে। আমাদের মেনটা কি করলাম, এটা তো নিয়ে আসলাম না, ও এই যে এখানে আছে। আচ্ছা এগুলো সব অ্যাডজাস্ট করে দেয় আপাতত, পরবর্তীতে আবার হেরে যাবে। সবগুলো ধরে শিফট ধরে উপরেটাতে ক্লিক করে মাউসের আইকন ক্লিক করে মার্জ লেয়ার করে দিলাম, শিফট ধরে। আবারও দেখেন এখানে ধরলাম, শিফট ধরে উপরে ক্লিক করলাম, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, বুঝছেন? কিন্তু কথা হচ্ছে, ও আমরা আবার অতিরিক্ত আরো একটা মার্জ করে ফেলছি, কন্ট্রোল অল্টার জেড। এটাকে আমরা সিলেকশন করে রাখছি, এটা সিলেকশন করে নিই। লেয়ারগুলো যেন সুন্দর মোতাবেক হয়, রেকট্যাঙ্গেল। এগুলো ইমেজের বাজেট বেশি হয়, দেখা গেল একটাতে $5 দিবে। হ্যাঁ $5 মানে আপনি হিসাব করছেন, সো আমি কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, একটার মাথায় অ্যাডজাস্ট করে নিই আগে। ইরেজার টুল নিয়ে আপাতত অল্প একটু ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ ইরেজার,
ইরেজার ইরেজার দেন এটাকে আমরা অতিরিক্ত অংশটুকু কেটে ফেললাম সবকিছু ওকে এতটুকু জায়গা আমাদের এখন ওকে করতে হবে ওকে আমরা এই কালারটা কেড়ে নিয়ে আসবো এই জায়গাতে কোন কালারটা নিয়ে আসবো যে এই কালারটা তাহলে এতটুকু জায়গা আচ্ছা নিচের লেয়ার কোন লেয়ারটা এই লেয়ার না তাহলে লেয়ার ম্যানেজমেন্টটা এখানে অনেক বেশি যখন হয়ে যাবে তখন কী করবেন এটা লার্জ করে নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে মাথাটা আমি ইরেজার দিয়ে একটু ইরেজ করে নিচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক হয়ে যাবে সব লেয়ার আস্তে অল্প অল্প করে গেছে দেখছেন করে ফেললাম এখন এই সাইডটা করা লাগবে আমাদের তার মানে এই সাইডটা এটা এগুলোই হবে যে আমরা যেগুলো নিছি এটাকে হচ্ছে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম এটাকে দিয়ে দিলাম এটাকে টেনে আমরা সরি এখানে লেয়ার আছে এখান থেকে গ্রুপ করতে হবে এটার এখন কন্ট্রোল শিফট জি দিলাম কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করে এটাকে মার্জ করলাম এবার মার্জ লেয়ার দেন এটাকে একটু ডার্ক করে দিব কোনটা ইমেজে যাব অ্যাডজাস্টমেন্ট ব্রাইট এন্ড কন্ট্রাস্ট আলোটাকে কমায় নিব ঠিক আছে দেন আমাদের হচ্ছে মেন ইমেজ কোনটা এটা তারপরে হচ্ছে এটা কন্ট্রোল জিতে গ্রুপ লেয়ার এখন বুঝেন খেলা লেয়ার হ্যাঁ না এই পিসির সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না পিসি মানে আমরা বুঝতে পারছি না কি হবে কাজ করা
না না হয়ে গেছে এটা অল ব্যাক টু ব্যাক হয়েই তো গেছে আর কতটুকু আছে এই যে জায়গা হলেই তো হয়ে যাবে তাই না হয়ে গেছে আমাদের আপনারা ছেড়ে দেবো ইংলিশ রিডিং করে তো আপনাদের গিক তো দেখাইছি তিন দিন দেখালাম আজকে দিয়ে ফুল গিক তো দেখাইছি জি সে এটাকে আমরা সিলেক্ট করলাম অনেক অতিরিক্ত অংশ চলে গেছে না এটাকে আমরা শিফট ধরে কন্ট্রোল অল্ট কন্ট্রোল শিফট আই সিলেকশন ইনভার্ট করলাম কি ইনভার্ট করলাম সিলেকশন দেন এখানে ক্লিক করলাম এটাকে ডিলিট করে দিব দেখেন এই যে এটাতে ক্লিক করলাম এটা বাকি অংশটুকু নিচ থেকে দিলাম এটা গ্রুপ হয়ে আছে কন্ট্রোল শিফট জি দূর কন্ট্রোল শিফট জি এটাকে মার্জ করে দিলাম দেন এটাকে ডিলিট করে দিলাম এই যে দেখেন বাকি অংশটুকু কি হয়ে গেল ডিলিট হয়ে গেছে দেন আমাদের এখন এই যে এটা ঠিক করা লাগবে এই যে এটা কি করবেন এখানে এসে এখন লেয়ার যতগুলো আছে আই ওয়ান যতগুলো আছে সবগুলো কি করে দিবেন আই অফ যেগুলো আছে সেগুলো ডিলিট সেগুলো ডিলিট ওকে এটার সঙ্গে সবগুলো মার্চ করে দেন শিফট ধরে এখানে দেন দেন মার্চ লেয়ার ওকে দেন আমরা এতটুকু কাজ করব এখন এতটুকু দরকার ছিল না আমাদের কন্ট্রোল জে এগুলো অ্যাডজাস্ট করা লাগবে না কিরকম ছিল না মেন ছবিতে ওই যে আছে না ওখানে একটু কালো কালো গুলো আমরা ঠিক করে দিব তারপর দেখেন ওটা তো আপনার হচ্ছে এটা এটা লাস্ট এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত থাকবে দেন এখান থেকে সিলেকশন টুল নেবেন এটাকে ডিলিট করে দিলাম নিচের এটাকে ডিলিট করে দিলাম দুটাকে মার্জ করে দিলাম মার্জ ইরেজার টুল নিলাম একটু ছোট করে নেই তাহলে এখানে যদি এতটুকু হয় তাহলে এটা এখন প্রয়োজন তাহলে এটার মাথায় একটু ইরেজার দিতে হবে ক্লাস করা মানে কাটা
ইরেজ করা মানে কি? কেটে দাও, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। এই আমাদের এটা আর অল্প একটু বাকি আছে, কতটুকু জায়গা বাকি আছে? এই যে এতটুকু জায়গা, এর এগুলো যেভাবে করলাম না, করতে পারেন। গ্রুপটা এটা আমার নিজের সুবিধার্থে আমি করতেছি, আমার নিজের লেয়ার মেনটেন করতে যেন সমস্যা না হয় এই জন্য করতেছি। আপনি গ্রুপ না করলেও হবে, আর মার্ক করতে গিয়ে দেখা গেল যে অনেকগুলো লেয়ার আমার হয়ে গেছে, আমি সবগুলো এক লেয়ার করে ফেলবো, তখন আমি মার্ক করে ফেলতেছি, তাই আমার কাজ হয়ে গেছে, তাহলে ওগুলো আমি মার্ক করে ফেললাম, তাহলে একটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে, আনমার্জ হয় না, আনমার্জ হবে না। ঠিক আছে, হ্যাঁ, দেন আমরা হচ্ছে এখান থেকে আমরা ইয়া সিলেকশন নেই, অবজেক্ট সিলেকশনটা নেই, বা আমরা এখান থেকে ব্রাশ 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 নিব। ব্রাশ নেওয়ার পরে এই লেয়ারকে সফট লাইট করে দিব, দেওয়ার পরে এখান থেকে একটা গ্রিন শ্যাডো আসছে, এই গ্রিন শ্যাডোটাকে আমরা এর মধ্যে দিব, কন্ট্রোল জেড। আচ্ছা, ব্যাপার না, সিস্টেম আমরাও জানি। কন্ট্রোল জেড, ওয়েট ওয়েট, পেন টুল, কন্ট্রোল জি, এই লেয়ারে এসে কন্ট্রোল জি দিচ্ছে যেন হচ্ছে না, ফাঁকা লেয়ার তো, এটাতে কন্ট্রোল জি দিলাম। দেন এখানে আমরা ইরেজার টুল নিচ্ছি, তারপর গেল না, তাই তো না হবে না, আমি দেখতেছি শিফট ধরে এগুলো সব আমি মার্চ করে ফেললাম, করছি তো, তাই না? সে এই অংশটুকু আমি কেটে ফেললাম, তারপরে আমরা প্যাচ টুল নিলাম, অথবা কন্টেনার মুভ টুল নিলাম, তার আগে এটাকে একটা কপি করে নিতে হবে, টেনে ধরে এটা কপি করে নিলাম, নেওয়ার পরে ধরলাম, ওকে, আর বেশি কিছু করা লাগবে না,
এই জায়গাটা এখন অ্যাডজাস্ট করা লাগবে, কোন জায়গাটা এটা এটা ধরলাম মার্চ করে দিলাম, তার কারণ মার্চ যদি আমি না করি তাহলে অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, দেন এখানে আবারও আমি হচ্ছে ক্লোন ফুল নিলাম, ওকে অ্যাডজাস্ট করে দিছি, তাই না? হয়ে গেছে অ্যাডজাস্ট। এখন আমরা রোডটা অ্যাডজাস্ট করবো, কোনটা অ্যাডজাস্ট করবো? রোড। তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা আপাতত পলিগোনাল থেকে জুম করে নিলাম, এখান থেকে এ পর্যন্ত নিলাম, সে গ্রিন অংশ তো চলে আসবে, গ্রিন অংশকে আমরা আগে কাটে বাদ দিলেও হবে। আচ্ছা, ফিল দিলে গ্রিন অংশ আসবে আমার মনে হচ্ছে, আসবে, তারপর দেখি। গ্রিন অংশ আসছে, আসছে না? তার কারণ হ্যাঁ, এখন আমরা তাহলে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করলাম। খারাপ লাগতেছে, তাই না? দাঁড়ান, কন্ট্রোলটা জেট দিই, আগে তো ভালো ছিল, অল্প একটু প্রবলেম ছিল। আচ্ছা, এই প্রবলেমটাও থাকবে না, এখান থেকে আবারও তাহলে আপনারা ল্যাসো টুল নিয়ে আমার সাথে কন্ট্রোল জে দেন, কিন্তু জে দেওয়ার আগে এখানে ফেদার অ্যাপ্লাই করেন। কী অ্যাপ্লাই করবেন? ফেদার 10 দেন, কন্ট্রোল জে দেন, রোড এরকমই হয়। বেশি সময় তো নাই, ছেড়ে দেব আপনি, এগুলো সব এখন আমি মার্চ করে দিলাম, সব কি করে দিলাম, মার্চ লেয়ার, একটা ইমেজের প্রতি অনেক সময় দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটা বাটি সে হচ্ছে প্লেট, বলেন দেখি একটা বাটির নাম বলেন। কোনটাতে নেবেন? না না না, পছন্দ করেন এটা, এটাকে নিচে দিলাম, এটা অপাসিটি আবার একটু কমায় দিলাম, কমায় না দিলেও হবে।
কন্ট্রোলটি এ বাইটা একটু অন্য স্টাইলে করি দেখেন সে বাড়িটাকে আগে সিলেক্ট করবেন কি করুন বাড়িটাকে আর একটু বড় করে বাড়িটাকে পেন টুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করুন আচ্ছা অবজেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন অবজেক্ট সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি রেকট্যাঙ্গেল দিয়ে বাইরে সিলেক্ট করব বাইরে হোক আপাতত আমার বাড়িটাকে আলাদা করতেছি কপি করে নিলাম এটাকে রাস্টারাইজ করুন অবশ্যই রাস্টারাইজ না করলে কাজ করবে না দেখছেন এফপিসির কর্মকাণ্ড ডিলেট হয়েছে দেন আমি এই অংশটুকু ধরলাম অনেকভাবে করা যায় আমি সেদিন যেভাবে দেখাইছিলাম ওইভাবে দেখাচ্ছি অন্যভাবে দেখাচ্ছি না এ দেখেন বাইরেটুকু সিলেকশন করলাম করে ইমেজটা আমি অন করে ইমেজটাকে ইমেজ লেয়ারে ক্লিক রেখে এটাকে ডিলিট করে দিলাম বুঝছেন তার মানে বাইরেটুকু কি হয়ে গেল ওইটার মধ্যে চলে গেছে গেছে না তার পরবর্তীতে যদি আপনি করতে চান যে আমি হচ্ছে এই সাইডটাকেও ডিলিট করব তাহলে ওই সাইডটাকে আপনি ধরে নেন বাড়িটাকে ধরলাম ধরার পরে সাবট্রাক করব সাবট্রাক করে দিলাম পেন টুল দিয়ে ধরি সেদিন আমি যেভাবে করছিলাম ঠিক আছে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এই লেয়ার এসে আমি কন্ট্রোল জি দিছিলাম এই বুঝছেন আর আজকে যেটা করব সেটা একটু ভিন্ন এটা আমাদের থাকলো এটা আমরা কপি করে নিলাম বাট আর একটু ভিতরে নিতে হবে ওকে সিলেকশন অ্যাড সিলেকশন দিচ্ছি অ্যাড পলিগোনাল অ্যাড মাথা তো আবার কাটা আচ্ছা কাটা হয়েছে এখানে একটা ডিজাইন মেরে অ্যাড দিছি না কন্ট্রোল জে দিলাম দেন এটা অপাসিটা বাড়ে বুঝছেন এটা আবার কিসের মধ্যে চলে আসলো একটা
বাড়ির মধ্যে চলে আসছে তারপরে এক স্তরে ঘাসও দিতে পারেন এখানে বুঝতে পারেন নাই ক্লিয়ার না দেখাই দিচ্ছি দেখেন এটা আমার সিলেকশন আছে বাটি সহ আছে না আছে বাটি সহ যদি সিলেকশন থাকে বাটির এই দিকটা আমরা ভালো করে সিলেক্ট করলাম এই দিকটা বাড়ি যতটুকু ততটুকু সিলেক্ট করলাম করার পরে আমরা এই বাড়িটা অন করে নিয়ে এখানে এসে কন্ট্রোল দিয়ে দিলাম দেওয়ার পরে নিচের আইটা অফ করে দিলাম এটা আমাদের হয়ে গেছে এখানে অপাসিটি কমানো ছিল বাড়াই দিলাম হয়েছে না এখান থেকে আমরা চাইলে এখন লাইটিং ফাইটিং দিতে পারবো এগুলো এখনো হয় নাই সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম ক্লাস ক্লাস একটু টাইম ধরে করেন ব্রাশ কোথায় এই কালার বাদে অন্য কালার যদি দেন সোনালি কালার দিলাম কি কালার দিলাম স্টক পাথ থেকে আজকে যারা আসে না তারা কি মনে হচ্ছে বলেন সোনালি কালার দিলাম দিয়ে আমি কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম আপাতত কন্ট্রোল ডি ছোট করে একটা ক্লিক দিলাম ভেঙে ফেললে এটা দিয়ে দিলাম দেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটা লেয়ার নিলাম লেয়ারের মধ্যে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো গ্রেডিয়েন্ট কালার দিতে জানেন না আপনারা এটাকে অল্টার ধরে কপি করে নিলাম একটা ওল্টার ধরে কপি করাও যায় দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিলাম নেওয়ার পরে অতটা ভালো হয় নাই দেন এটাকে হচ্ছে ওল্টার ধরে এটা কপি করে নিলাম একটা সিলেকশন করলাম সিলেকশন করছি নিচেরটা নাকি আচ্ছা নিচেরটা সিলেকশন করলাম উপরেরটা সিলেকশন করি ধুর সাই উপরেরটা সিলেকশন করলাম এখান থেকে এটা ডিলিট দিলাম মোটামুটি হয়েছে আরো ভালো করা যাবে সময় সাপেক্ষ বিষয় স্যার স্যার বসেন একটু এটাকে লক করে দিলাম এটা যেন নড়াচড়া না করে
ওকে বাড়িটাকে আবার সিলেকশন করব আনলক করে দিলাম হ্যাঁ বাড়িটাকে সিলেকশন করলাম করার পরে এখন কি করব সিলেকশনটাকে ইনভার্ট করে দেবো কন্ট্রোল শিফট আই ইনভার্ট করে দিলাম না করে দেওয়ার পরে এগুলো ডিলিট করে দেবো ডিলিট 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 এই হইছে হ্যাঁ কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দিলাম এখন আমরা বাটির উপর থেকে যেগুলো নিছি এগুলো শিফট ধরে ধরে নিলাম দেন এটাকে মার্চ করলাম আপাতত মার্চ করে দেওয়ার পরে এখানে এসে সফট লাইট করে দিলাম আপাতত চলার মতো হয়েছে ঠিক আছে বুঝছেন কন্ট্রোল ধরে হ্যাঁ কোন ধরে চাপ দিলে সিলেকশন হয়ে যাবে হোয়াইট কালার কেন রাবার আসবে আপনার তাহলে কন্ট্রোল কে দিবেন কন্ট্রোল কে দিবেন কন্ট্রোল কে দেওয়ার পরে গ্রিড ইউনিট রুলার্স গ্রিড এন্ড গাইডস এখান থেকে হচ্ছে স্মার্ট গ্রিড গাইড কাজ করুন পেন্টুলে যাবেন সেটিংসে যাবেন যে এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন ঠিক আছে এই যে এখান থেকে ডিফল্ট কেন পেন্টুলে আসার পরে সেটিংস সেটিংস থেকে এখানে যাবেন যাওয়ার পরে চেঞ্জ করে দিবেন মোটা করার দরকার নেই এক পিক্সেল দিবেন মোটা বেশি করলে ডিজাইন খারাপ হবে এক পিক্সেল দিবেন তাহলে সামনের দিন আপনাদের 50টা কাজ থাকবে আপনারা ছুটি পাচ্ছেন আপনাদের আমাদের অফিস 8 তারিখে খুলবে আপনাদের কোন কোন দিন ক্লাস